এই তোমার মেয়েকে না ওই ছেলেকেই বিয়ে করতে হবে, এ ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। আপনি একটু চা ব্রেকফাস্ট করে দিন না, অ্যাকচুয়ালি ওরাও বেরোবে আর আমিও বেরোবো। আপনার বাড়ির লোক বুঝি আজই চলে যাবে? হ্যাঁ, আমার দাদা আর বোন। খুব মিষ্টি, তা থাকো না কয়েকদিন। আসলে আমাদের থাকার একদম উপায় নেই, এই যে আমার বড়দা ভাই ওর কিন্তু সামনেই বিয়ে আর এর মধ্যেই আশীর্বাদ, বাড়িতে একটু কাজের চাপ আছে, ওই জন্যই তো আমরা এখানে এসেছি যাতে দাদা ভাইকে এখান থেকে ধরে নিয়ে যেতে পারি, কিন্তু ওর যা কাজের চাপ ও তো বলছে আসতেই পারবে না। তবে কথা আদায় করে নিয়েছি, ও বলেছে যদি সম্ভব হয় আশীর্বাদে ঠিক আসবে। ও আচ্ছা আচ্ছা, এটিকে ও রোশনি, আমি ঋষির বান্ধবী। বাহ, তোমাকেও খুব মিষ্টি দেখতে। আপনাদের কাজের কোনো টাইম থাকে না? হ্যাঁ, সকালবেলা আসি, সারাদিন কাজকর্ম করি, সন্ধেবেলা খাবার টাবার গুছিয়ে দিয়ে তবেই চলে যাই। আমি তা বলিনি, মানে আপনি যেদিন যেমন খুশি আসেন তাই তো? না না, আমি তো রোজ ৮টার মধ্যেই আসি। কেন বলো তো? ৯:15 বাজে, আপনি যদি আরেকটু দেরি করে আসতেন তাহলে আপনার স্যার না খেয়ে চলে যেত। সকালবেলা জল খাবারটাও খাননি, চাও খাইনি, ইনফ্যাক্ট আমরাও এক্ষুনি চা ছাড়াই বেরিয়ে যাচ্ছিলাম। না না, খুব ভুল হয়ে গেছে, আসলে এতটা পথ তো, অন্যদিন এত সময় লাগে না, শরীরটা দুর্বল তো, তাই আস্তে আস্তে এসছি, এই জন্য একটু দেরি হয়ে গেল। তারপরে সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে, এত দেরি আমার হয় না। আপনি অন্য কারোর কাছে কাজ করেন না, আপনি আমার কাছে কাজ করেন, অন্য কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই আপনার। আপনি যান, আপনি আপনার কাজ করুন, আপনার রান্নাঘরে যান। আমি এক্ষুনি করে দিচ্ছি। ঋষি, ও তো তোর জন্যই বলেছে কথাটা, মানে তুই তো না খেয়ে আছিস, দেখ কতখানি কনসার্নড, সেই জন্যই তো। ও আমার তো কনসার্নের প্রয়োজন নেই দাদা ভাই, আমি ওকে বারবার বুঝিয়েছি, ও যদি না বুঝতে পারে আমার কিছু করার নেই। যার সঙ্গে ওর কোনো পরিচয় নেই, কোনো আলাপ নেই, তাকে বসিং করার অধিকার ওর নিশ্চয়ই নেই। ঋষি, তুমি না খেয়ে চলে যেতে, এইভাবে যদি প্রত্যেকটা দিন হতে থাকে তাহলে তোমার শরীরটা টিকবে কি করে বলো তো? তুমি হয়তো আমাকে ভালোবাসো না আজকে আর, কিন্তু আমি তো। স্টপ ইট, এখন এসব কথা থাক। তুমি জানো সব সময় সব পরিস্থিতিতে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা পছন্দ করি না। ঋষি ঋষি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার জন্যই ওদেরকে এই কথাগুলো বলেছি। আমি শুধু এইটুকুই বলতে চাইছিলাম, মানে আমার ইচ্ছে ছিল শুধু এইটুকুই বলে দেওয়া যে প্রত্যেক দিন যেন তোমার বেরিয়ে যাওয়ার আগে উনি চা জল খাবারটা অন্তত করে দেন, ব্যাস সেই জন্যই। 1 বছর আমি জল খাবার খেয়েছি, বেঁচেও আছি, আর বাকি দিনগুলো পারবো, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ব্যাপার এখন কি আমার থেকে বেশি নতুন অফিসারটাকে পছন্দ হয়েছে নাকি? একদম ফালতু কথা বলতে আসবে না, ভুলে যাও না এটা রাস্তা। আর তোমার সাহস তো কম নাই, তুমি রাস্তার মাঝে আমাকে এরকম ভাবে দাঁড় করালে। কি ভেবেছোটা কি দেশে আইন কানুন নেই, থানা পুলিশ নেই? কি ভেবেছো আমি চাইলে কিছু করতে পারি না? হ্যাঁ, এখন তো তুমি চাইলে অনেক কিছুই করতে পারো। তুমি এখন ওই নতুন অফিসারের কাছাকাছি থাকো, নতুন অফিসারের ঘনিষ্ঠ। ও তারপর তো শুনলাম তুমি নাকি ওই অনেক রাত অবধি ওই বাড়িতে থাকো, সকাল থেকে রাত অবধি থাকো। অফিসার আবার ব্যাচেলার, ইয়াং মানুষ, বাপরে বাপ। তো বলছি ওই হাই প্রোফাইল দেখে কি একটু বেশি পছন্দ টছন্দ হলো নাকি? খবরদার, ভদ্রভাবে কথা বল, সবাই তোমার মতো নোংরা নয়। ও আচ্ছা, আমি এখন নোংরা হয়ে গেছি তাই না? আর ওই যে এখন নতুন অফিসার, ও এখন হয়ে গেছে ঈশ্বর তাই না, গড। ছাড়ো বলছি। শাট আপ, কথা ছাড়া হবে না। আমি তোমার সাথে না ফুর্তি করতে চাইনি, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। আর তোমাকে এর আগেও কিন্তু আমি বলেছি যে অর্জুন বোস যেটা মনে করে ও কিন্তু সেটা করে ছাড়ে। আগের দিনই তো বলেছি, নিজেকে তো আয়নাতে কোনোদিনও দেখনি ভালো করে। তোমার মতো ছেলেকে বিয়ে করা চেন না, যে কোনো মেয়ে সুইসাইড করা উচিত। এই তোমরা এখানে কিসের দালালি করতে এসেছো? সরে যাও বলছি কিন্তু, নাহলে এবার আমি কিন্তু চিৎকার করবো। না, এই রাস্তাতে না কেউ আসে না, তুমি চিৎকার করতে পারো। তোমরা সবসময় আমাকে ফলো করছো তাই না? যেখানে যাচ্ছি না যাচ্ছি পেছন পেছন চলে আসছো, লজ্জা করে না তোমাদের? বারে, তুমি তো আমার ভাবি বউ, তো তুমি কোথায় যাচ্ছ, কার সাথে কি করছো, আমাকে নজরে রাখতে হবে না? হ্যাঁ, খবরদার বলছি, একদম আমাকে ফলো করবে না। আমি কিন্তু এরপর সোজা থানায় যাব। ও এই, তুমি কি আমাকে থানার ভয় দেখাচ্ছ গো? আমি জানি তোমার সবকিছু কেনা, সবকিছু কিনে রেখেছো। এরকম কোনো খারাপ কাজ নেই যেটা তুমি নিজে করতে পারো। তুমি কি ভেবেছো তুমি সবসময় খারাপ কাজ করো বলে পৃথিবীতে ভালো কাজ করবার কেউ নেই? আমি যদি এখন সোজাই থানায় যাই, থানাতে গিয়ে বলি তুমি আমাকে বিরক্ত করো, রাস্তাঘাটে অপমান করো, আমাকে ফলো করো, তাহলে কি ভেবেছো পুলিশ তোমাকে ছেড়ে দেবে? থানার লোকরা ভদ্রলোক, সৎ লোক, আর থানাতেও অনেক সৎ অফিসার আছে। না না সেটাও না, তুমি তো আবার এখন ওই কি বলে নতুন অফিসারকে দিয়ে আমাকে টাইট করে দিতে পারো তাই না? শোনো, তোমার মতো ছেলেকে না টাইট দিতে আমি একাই যথেষ্ট। ভালো কথা বলছি, পথ ছাড়বে কি ছাড়বে না? পথটা ছাড়বো, কিন্তু তার আগে না তোমার একটা কথা দিতে হবে। আমি অনেক দিন ধরে ঘুরছি তোমার পেছনে, আমি কিন্তু না আর ঘুরবো না। ঘোরাচ্ছি মানেটা কি? হ্যাঁ, আমি কি তোমাকে কোনোদিনও বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? কোনোদিনও বলি? তোমার মামা মামি তো বলেছে। তাহলে মামা মামির কাছেই যাও, মামা মামি তো বলেছে, আমি তো বলিনি। বিয়েটা তো আর ওরা করবে না, আমি করব। আমি যখন চাই না তখন বিয়েটা হবে না, আর তোমার মতো ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। তুমি এই কথাটা রাখতে পারবে? রাখতে যদি না পারি, এখানে থাকলে যদি তোমাকে বিয়ে করতেই হয়, আমি এই জায়গা ছেড়েই চলে যাব। কোথায় যাবে? নতুন স্যার কি তোমাকে নতুন কোনো জায়গায় নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, খবরদার, ফার্দার স্যারকে জড়িয়ে একটা কথাও বলবে না। যদি বলো তারপর আমি দেখে নেব কি করি। স্যারের সঙ্গে খুব আসনাই হয়েছে না? হ্যাঁ, খুব পিড়িত। স্যারের নাম শুনলে করে গা জ্বলে জ্বলে উঠছে। মায়ের কাজ করতে যাওয়ার কথা, মেয়ে কাজ করতে যাচ্ছে। মা মেয়েকে লেলিয়ে দিয়েছে নাকি ওই ইয়াং ব্যাচেলার স্যারকে দেখে? হুম, কি ভেবেছে যে ওই ব্যাচেলার স্যার তোমাকে বিয়ে করবে? করবে না, ফুর্তি করবে, ফুর্তি ফুর্তি করে ফুটে যাবে। এরা বেশি দিন এক জায়গায় থাকে না, বদলি নিয়ে নেবে। আর তোমার অবস্থাটা কি হবে জানো? ঠিক তোমার মায়ের মতো। আপনার বাড়ির লোক চলে গেল বলে ফাঁকা লাগছে না? আমার সব ফাঁকা টাকা লাগে না, আমি ব্যস্ত মানুষ, সারাদিন কাজকর্ম নিয়ে থাকি। আপনি আরেকবার চা চেয়েছিলেন? হ্যাঁ, দিন চাটা, দিন না, চাটা খেয়ে বেরিয়ে যাবো আমি। अच्छा बाय द वे आपनार मेयर कॉलेज एडमिशन होवार कथा छिलो ना तो एडमिशनेर जोन्नो टाका पयसा लागबे तो टाका पयसा निये गेछे स्कलारशिप तो एखुनी पाबे ना सेटा पेतेও समय लागबे और तार आगे तोके भर्ती होते होबे ओ तो खोज निते गेछे सर कि सब विषय टिषय नेबे सेसब निये कथाबार्ता बोलते गेछे तारपर टाका पयसा जेने आसबे आमाके कालके राते बोलछिलो मा आमार कारो साहाज्जेर दरकार नेই ओ बोलेছে ओर एक छोटोबेलार हार आछे सेटा बिक्री करे दाओ जा टाका आसबे सेटा दिए ओर पड़ार खर्चा हये जाबे एदिके तो ओर मामा मामी एकदम चाइछे ना ओर लेखापड़ाटा करुक ओई अर्जुन बोसेर संगे बिये निये सबाई एकेबारे उठे पड़े लेगे गेछे अर्जुन बोसटा के बोलुन तो एई नामटा आमि शुनेছি आपनाके कि आर बोलबो सर सांघातिक सब छेलेपुले रास्तातेও বিরক্ত করে सब समय फलो करे এই এলাকায় এমন কোনো খারাপ কাজ নেই যে সেটা করে না মেয়ে পাচার থেকে আরম্ভ করে অসৎ উপায়ে টাকা রোজগার করা দোকানের লোকের কাছ থেকে জোর করে পয়সা নেয় তারপরে এই জমি দখল করে নিচ্ছে ওই জমি দখল করে নিচ্ছে লোকজন অতিষ্ঠ কিন্তু কেউ কিছু করতে পারে না ওদের খুব শক্তি তো তারপর ওর বাবা একটা বড় নেতা ওই তো সেদিন আমার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই ছেলেপুলেগুলো আমার মেয়েকে ধরেছিল আপনি তো সেদিন বাঁচিয়েছিলেন মেয়ে আমাকে সব বলেছে স্যার আপনি ওখানে গিয়ে না পড়লে ওরা ওকে কিভাবে অপমান করে দিত আর না জানি কি কি করত কে জানে খুব ভয় থাকে স্যার নির্জন পথ আমার মেয়ে তো নানান রাস্তা দিয়ে যায় এখানকার সব জায়গা তো আর লোকজন চলে না কোনো কোনো পথ খুব ফাঁকা নির্জন থাকে কখনো কখনো সন্ধ্যাও হয়ে যায় ফিরতে তাই তো আমি সারাক্ষণ ঠাকুরকে ডাকি ঠাকুর এ আমার চক্ষের দান একে কোনো বিপদে যেন না পড়তে হয় এ তুমি কোনো ক্ষতি করো না ও যদি বিয়ে করতে রাজি হতো তবু একরকম হতো কিন্তু মেয়ে তো বিয়ে করতে চায় না ওরকম ছেলেকে সেটা জানলে পরে ওরা আরো ক্ষতি করবে কি জানি কোন দিন অ্যাসিড ট্যাসিড ছুঁড়ে মারবে কিনা দাঁড়ান দাঁড়ান আগের দিন যারা আপনার মেয়েকে ডিস্টার্ব করছিল তারাই অর্জুন বোসের তার দল বলতো হ্যাঁ হ্যাঁ ওই ছেলেগুলো ওরা আমার মেয়েকে শান্তিতে বাঁচতে দেবে না অর্জুন বোস পণ করেছে जो आमार मेये के बिये करबेई आपनी बोलछेन बियेटा होये गेले एकरकम हतो आर बियेटा ना होले छेलेटा एसेट छोड़बे एरकम एकटा छेलेर साथे आपनी ओरकम एकटा मेयेर बिये देन कि करे मा हय आमार मतो मायेर कि आर बाजबिचार चले तबु जोदि ओके बिये करे तबे जानबो जे ओके मेरे फेलते पारबे ना घरेर बाइरे जोदि बेरोय ओर प्रस्ताव जोदि ना माने मेरे फिलते तो सोजा ना कि देशे की आईन कानून किछु नहीं भय पान केन आपनारा अनेक पुलिस संगे खूब चेना जाना ओ तो प्राय सबाईके टाका दिए किने रेखेछे आर कोनो सत् पुलिस अफिसार थाकते पारे ना ओर जोन्नो एई जे आपनि एखाने एसेछेन एकटा सत् मानुष एत काजेर मानुष देखबेन आपनाकेओ बिरक्त करबे आमिও চাই ও আমাকে বিরক্ত করুক দেখি ওর কত ক্ষমতা যাকে যারা বলছিলাম আপনার মেয়েকে একটা ফোন করুন তো দেখুন আপনার মেয়েকে তো আমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে যদি ও অ্যাপ্লিকেশনটা না করে আমি তো টাকাটা দিতে পারবো না এমনকি আপনি লিখলেও তো হবে না তা না হলে আমি বলতাম না আপনি ওকে আসতে বলুন আজকে একবার ও তো কলেজে ভর্তি হওয়াটা জরুরি কলেজে অ্যাডমিশন হওয়ার একটা পার্টিকুলার ডেট থাকে সেটা চলে গেলে তো ভর্তি হতে পারবে না এছাড়াও আজকে অ্যাপ্লাই করলে টাকাটা পেতে তো কিছুদিন সময় লাগবে তাহলে আমি কি ওকে ফোন করে বলবো কলেজের খোঁজ নিয়ে ফেরার পথে সোজা আপনার কাছে যেন চলে যায় হ্যাঁ বলুন তবে আমি বলেছি বলার দরকার নেই বলবেন যে টাকার জন্য যে অ্যাপ্লিকেশনটা করার দরকার ছিল সেটা যেন আমার অফিসে এসে করে যায় আচ্ছা আমি এক্ষুনি বলছি তোর এত বড় সাহস তুই অর্জুন বোসের গায়ে হাত দিস? ছাড়ো ছাড়ো এ ছাড়। বোঝা বড়টা আমাকেই করতে দে। শোনো জাহ্নবী, তোমায় না একটা কথা বলি, আমি যদি চাই না তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়েটা করতে পারি জানো। আমারও আত্মহত্যার পথটা কিন্তু খোলা আছে, তোমার মতো ছেলের সাথে বিয়ে হলে আমি আত্মহত্যাই করব। অনেক বড় বড় কথা বলছিস, অনেক বড় বড় কথা বলছিস। হ্যাঁ, এখন যদি আমি বিয়ে না করে সতীত্বটা হরণ করি তখন কি করবি? কি করবি তাহলে? তুমি হ্যালো জাহ্নবী, কোথায় আছিস তুই? কি রে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? জাহ্নবী তুই আমাকে বল কোথায় তুই? তোর মা কি করবে রে? কি করবে তোর মা? হ্যাঁ, যার বর ছেড়ে দিয়ে চলে যায় সে আবার কথা বলছে। হ্যাঁ শোন, তোকে যে বিয়ে করতে চাইছি না এটা তোর অনেক ভাগ্য ভালো, বুঝেছিস? আমার ভাগ্য চাই না, তোমার দেওয়া ভাগ্যের আমার কোনো প্রয়োজন নেই জাহ্নবী। আমি নিজের ভাগ্যটা নিজে তৈরি করতে পারি। চল নাকে না, আমি রাখছি। স্যার স্যার হ্যালো স্যার স্যার, মনে হচ্ছে জাহ্নবী খুব বিপদে পড়েছে। ওই অর্জুন বোস আর ওর দলবল ওকে আটকে রেখেছে। হ্যালো জাহ্নবী, ওমা শুনতে পাচ্ছিস? না তুই ফোন রাখবি না, কোথায় আছিস তুই বল আমাকে। জাহ্নবী কোথায় আছিস মা? স্যার স্যার বলছে তেঁতুল তলায় আছে, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। হ্যালো, কার সাথে এত কথা আছে? এখন এখন আমার সাথে কথা হবে, অন্য কারোর সাথে নয়। হ্যালো হ্যালো, এই মালটা ফোন করেছে, ছেলের গলা। এই তোর মা এখন কোথায় রে? ওই বাড়িতে না, রান্না কাজ করে না, প্রক্সি দিতে গেছে আজকে তোর মা ওই বাড়িতে। এই ধর তোকে। হ্যালো, কে বলছেন? ঋষি সেন বলছি। ও নতুন অফিসার। বলছিলাম যে ফোনটা তো জাহ্নবীর মা বোধহয় করেছিল তাই না? তো এই জাহ্নবীর মায়ের ফোনটা আপনার কাছে গেল কি করে? মানে এই নাম্বারটা তো জাহ্নবীর মায়ের। আপনি মেয়েটাকে শুধু শুধু আটকে রেখেছেন কেন? ওকে বিরক্ত করছেন কেন? দ্যাট ইজ নন অফ ইয়োর বিজনেস স্যার। আপনি যে কাজটা এখানে করতে এসছেন না, সেই কাজটার সাথে এই কাজটার কোনো সম্পর্ক নেই। অ্যান্ড শি ইজ মাই উড বি ওয়াইফ। আপনাকে আমি আগেও বলেছি জানেন তো, যে এই বিষয়টা নিয়ে না আপনি একদম মাথা ঘামাবেন না। এটা না আমাদের নিজেদের মান অভিমানের ব্যাপার। শাট আপ। একটা মেয়েকে পাবলিক প্লেসে অপমান করছেন দলবল নিয়ে, আর সেটা বলছেন নিজেদের ব্যাপার। আমাকে না শাট আপ বলবেন না স্যার। আমাকে যদি শাট আপ বলেন তাহলে আপনার অনেক কিছু শাটডাউন হয়ে যাবে। আরে ফোনটা রাখছি স্যার। মানে এই মুহূর্তে কি বলুন তো, আমরা পার্সোনাল টাইম কাটাচ্ছি তো, তাই সরি আপনার ফোনটা আমি না এন্টারটেইন করতে পারছি না। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আর হ্যাঁ একটা কথা, ভবিষ্যতে না জাহ্নবী আর অর্জুন বোসের ব্যাপারে কোনো কথা বলবেন না। সারা এলাকার লোকজন জানে যে জাহ্নবী আমার হবু বউ। ও হ্যাঁ, আর একটা কথা স্যার আপনাকে বলে দিই, ওই মা অসুস্থ হলে না মেয়েকে নিজের বাংলোয় ডেকে কাজ করাবেন না, কারণ অর্জুন বোসের বউ যদি আপনার বাংলো থেকে কাজ করে তাহলে আমার প্রেস্টিজটা কিন্তু পাংচার হয়ে যায়। রাখছি স্যার।